দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ খবর। রবিবার নতুন বছরের প্রথম দিন আনন্দে কাটেনি পিকনিক পার্টি। পিকনিক সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হলেন পাঁচজন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জানা গেছে, কালীবাড়ি সম্মিল এলাকায় পার্শ্ববর্তী দেবদারে বনভোজন ছেড়ে বাড়ি ফিরছিলেন একদল যুবক। মাঝ রাস্তায় পিকনিক পার্টি AS11EC83818 নম্বরের টাটা ম্যাজিক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে যায়। এর ফলে গাড়িতে থাকা বিশাল পাল, দুলন দাস, জয়দীপ নাথ, রাহুল রায়, মুন্না হাজাম, রাজীব রায়, সুজাত রাও, রূপক রায় গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে কালীবাড়ি স্টেট ডিপেন্সারি পাঠিয়ে দেওয়া হয়। আটজনের মধ্যে নেতাজি রোডের বিমল পালের ছেলে বিশাল পালের হাত ভেঙে যাওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদের কালীবাড়ি স্টেট ডিপেন্সারি থেকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়।